গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছেন? আশা করুন তোমরা সবাই ভালো আছেন। মুই মানে অনেকটা বলতে বেশি একটা ভালো নাই, তার কারণ মন খারাপ। তো মন খারাপের কেমন খারাপ তোমরা অবশ্যই জানি ভেবে নেলাই। তো যাই হোক, চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। চলো তোমরা আমার পুরো ব্লগটা দেখো, আর আশা করুন অবশ্যই অনেক ভালো লাগবে। তো মোটামুটি সকাল 9টা বাজে, 9:30 আর কি। তো চলে আসলাম তোমার সামনে, তোমার সাথে গল্প করি। তো যাই হোক, তোমার দেখতে পাচ্ছেন মহিলা বাইরা আর কি বসি আস। তো ভাবলাম তোমার সাথে অল্প কথা কম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো তো যাই হোক বন্ধুগুলো, একটা ফোন আসছিল, তো ফোনটা রিসিভ করলাম, কথা বললাম। তো তার জন্য কি আর কম, তো আবার চলে আসলাম তোমার সাথে কথা কর। তো যাই হোক, মানে মন খারাপ বলতে ভাই মুই আর বাবা মা, তো চারজনেই বর্তমানে বাড়িতে থাকি। তো চারজনের মধ্যে ভাই এসকে এক জায়গা গেল, তো ওটে মানে এক সপ্তাহ আগত গেছে। তো এক সপ্তাহ আগত ওটে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, তো আজকে ওর জয়েন। তো একটা কাজ হতো আর কি, তেমন মানে বলতে একটা কাজ এক জায়গায় গেল। তো ও কদিন বাড়ি আসবে, তো মনে হয় কয়েকদিন আসবে না, তো দেরি করে আসবে, এক মাস দু মাস। তো তার জন্য আর কি ভাই চারজনে থাকি, মা মুই আর বাবা ভাই চারজনে থাকি। তো তার মধ্যে ভাই চলে গেল, কেমন যেন ফাঁকা লাগিয়ে দিচ্ছে, বয়া লাগিয়ে দিচ্ছে। তো তার জন্য এখানে খারাপ লাগিয়ে দিচ্ছে, তা খারাপ লাগবে কি, তো ভাই তো কাজ তো করেই লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। বেশি দূর যায় নাই, মানে বেশি কাজ হতো না। তো যাই হোক, আশীর পাবে আর কি, সপ্তাহ সপ্তাহ বাড়ি আশীর পাবে। তো দুই মাস মনে হয় নাকি এক মাস আশীর পাবে না, থাকার লাগবে। তো এক সপ্তাহ আগত গেছিলো ওটে, এক সপ্তাহ পরে মানে জয়েন ছিল। তো আজকে ভাই জয়েন, আজকে সকালবেলা গেল, তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি সবাই। তো হচ্ছে ব্যাপার। তো রান্না টান্না করা হল, ওই খাওয়া দাওয়া করি গেল, তারপরে আমরা খাইলাম সবাই, তারপরে তোমার সাথে কথা বলার সময়। তো যাই হোক বন্ধুগুলা, এই হচ্ছে ব্যাপার, তাছাড়া কিচ্ছু না। তো তোমার সাথে দেখা হচ্ছে একবারে পরে। যাই হোক, একটা কথা, তো মুইটে অনেকক্ষণ ধরে বসিয়েছাম, এখানে অ্যালার্মও বসিয়েছাম। তো ভাই বোনের মধ্যে যত ওই মানে ঝগড়া, বাড়ির বগলত থাকলে তো যতই ঝগড়া ক্যাসাল কাজিয়ে যাই হোক, তো দূর গেলে মিস করা হয়, এটা তো স্বাভাবিক, এটাই আর কি সবার ক্ষেত্রে, সে মোর ক্ষেত্রে না, মোর ভাইয়ের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এইটাই হয় যে বগলত থাকলে কাজিয়ে গেছাল ঝগড়া, যে কোনো একটা জিনিস নিয়ে, সামান্য কিছু নিয়ে। তো দূরত গেলে দুজন মানে অনেক দুজনকে অনেক মিস করা, মানে ভাই বোন এটাই। তো বন্ধুগুলো, তো দেখো মুই আবারও চলে এসে তোমার সাথে কথা কর। তো যাই হোক, তো মাসি তো দাদা আছে, তো মাসি তো দাদাটা কল হচ্ছে কি, চল মানে বদ্রিঘরে যাওয়ার মিষ্টি মাগর বাড়ি। তো দুদিন থেকে মিষ্টি মাগর শরীরটা ভালো না, তো ভাই অত্যি গেল, তো বদ্রি আসলে হয়, তার জন্য বদ্রিও আসি পারি না, কারণ মাগর শরীর ভালো না। তো আমরা না মানে বদ্রিঘরে আজকে যাবো, তো অভিজ্ঞতা মানে দাদাটা কল হচ্ছে যে চল যে ঘুরে আসি, তো সায়ন আছে আমার বাড়ি, তো সায়ন দাদা মুই এলা যাও মাসি মানে মিষ্টি মাও ঘরে বাড়ি। তো তার জন্য এলা স্নান করি, রেডি রেডি হন,
তো বড়দিন জানিও না যামো তো মোক সারপ্রাইজ দিব যায়া তো যাই হোক মুই আর রেডি রেডি হম তো সান্ধান করি তো রেডি রেডি হয়ে তোমার সাথে একবার দেখা হচ্ছে পরে। সো বন্ধুগুলো একবার রেডি টেডি হয়ে তোমার সামনে চলে আসলাম, তো আমরা বেরিয়ে পড়ছি অবশেষে, তো চলো। সো বন্ধুগুলো দেখো তারপরে আমরা বেরিয়ে পড়ছি, তো ভাই মই আর অপু দাদা তিনজন মিলে বেরিয়েছো, চলো যাওয়া যাক। তো অবশেষে আমরা আসি পৌঁছে গেলাম। তো মাগো এই যে দেখো মাগোর সাথে একটা ছবি তুলে নিলাম আসি। সবগুলো তুই কি বলে নাকি তুই গেছিস? তো যাই হোক বন্ধুগুলো আমরা খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণ গল্প করলাম, তো আমরা অনেকটা মানে বেলা আছে, তা বাড়ি যাওয়ার বেরিয়ে পড়লাম। এলা যাবো আমরা বাড়ি, তো মিষ্টিমাগো আসার জন্য অনেক সেই মানে কান্নাকাটি করে দিচ্ছিলো, আর মিষ্টিমাগোর শরীরটা কেন ভালো হয়েছে, তো আমার মানে আমার বাড়ি যাওয়ার জন্যে সে কান্নাকাটি করে দিচ্ছিলো, কিন্তু ওয়ের মাও আশীর্ দিল নে, ওয়ের মা কয় কি না নাকি যাওয়ার শরীর ভালো না আর ও যাইবে একলা একলায়, তো দিদি আশীর দিল নে, তো তার জন্য এলো না, তো চলো যাওয়া চক যায় দেখা হচ্ছে। সো গাইস মহিলা বাড়ি চলে আসলো, তো আকাশটা খুব খারাপ, বৃষ্টি বোধ আসবে, দেখো আকাশটা পরিস্থিতি কেউ এক করছে আকাশটা। তো এলা বাড়ির, তো এলা কী করবি না কিছু জানাও না, তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই নিয়ে বলি তিনবার কলুং এই কথাটা, তো যাই হোক টাটা।